ব্যাক বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি অন্নপূর্ণার ভাণ্ডারে আপনাদেরকে দেখাবো ম্যাগি নুডলস। ছোট বড় সকলেরই এই পছন্দ ম্যাগি নুডলস। তো দেখে নেওয়া যাক রেসিপিটা, আপনারা সকলেই বাড়িতে খেয়ে থাকেন, তো আমি কি করে বানাচ্ছি সেটা দেখে নিন। ঘরোয়া পদ্ধতিতে ম্যাগি নুডলস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ম্যাগি নুডলসের একটা ফ্যামিলি প্যাক। এটা আপনারা মার্কেট থেকে পারচেস করতে পারেন, একটু সস্তা পড়ে এটা। এটা এবার কেটে নিচ্ছি। এর ভেতরে আছে দেখুন 8খানা কিন্তু ম্যাগি আছে, আর ভিতরে আছে এর মধ্যে মশলা। এই দেখুন 8টা মশলার প্যাকেট দিয়েছে, বেশ ভালো কোয়ান্টিটিতে আছে। এটা আপনারা মার্কেট থেকে পারচেস করতে পারেন, ছোট বড় সকলেরই ম্যাগি পছন্দ, তাই এটা করতেই পারেন পারচেস। তো এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, ক্যাপসিকাম, রেড বেল পেপার, ক্যারট আর বিনস। আর এখানে ম্যাগির মশলাটা ঢেলে নিয়েছি আর দুটো ডিম। একদম ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তো গ্যাস ওভেনে আমি বসিয়ে দিয়েছি গরম জল। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, জানি না সাউন্ডটা কেমন আসছে। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব আগে ভালো করে। অনেকে জলটা রেখেই দেন, কিন্তু এটা আমি একদম ঝরঝরে করে বানাবো। তো জলটা দেখুন সেদ্ধ হয়ে গেছে, উপরে অনেকটা বেশ তেল ভাজছিল, ওটাকে আমি জলটা ফেলে দিয়েছি, দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি একদম ঝরঝরে করে। এই দেখুন জলটা আমি ফেলে দিয়েছি। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার দিয়ে দিলাম ডিম, দুটো ডিম ফাটিয়ে নিয়েছিলাম, ডিম দুটো দিয়ে দিয়েছি। এবার একটু ভুজি বানিয়ে নেব ডিমে। একটু ডিমটা না শোকালে ভুজিটা ভালো হয় না, একটু শুকিয়ে যাক। ফ্লেমটাকে লোতে রেখে দিয়েছি, না হলে ফট করে পুড়ে যাবে। একটু সামান্য নুন দিয়ে দিলাম। এবার ভেজে নিচ্ছি ডিমটাকে। ডিমের ভুজিটা বানানো কমপ্লিট। আবার একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি, ভুজিটা তুলে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে সবজিগুলো ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে নেব। এবার পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়ে আসছে। এবার বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গাজর আর বিনস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। এবার ভালো করে সমস্ত সবজিগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে, হাই ফ্লেম করলে পুড়ে যেতে পারে, তাই জন্য লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এখানে গ্রিন ক্যাপসিকাম আর রেড বেল পেপার দিয়ে দেওয়া হলো। বেল পেপার আর ক্যাপসিকাম বেশি ভাজার প্রয়োজন হয় না বন্ধুরা। এবার ম্যাগি নুডলসগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি ম্যাগি নুডলস, এবার এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের মশলাগুলো। এর উপর দিয়ে দিলাম ডিমের ভুজিটা যেটা বানালাম। এবার সব কিছু উপকরণ ভালো করে ওপর নিচ করে দেবো, যাতে ভালো করে সব কিছু মিশে যায়। খুব সাবধানে করতে হবে বন্ধুরা, এটা করতে একটু টাইম লাগে। এটা
খুব ভালো করে আমি ওপর নিচ করে নিচ্ছি, যাতে মশলাগুলো আর সবজিগুলো ভালো করে মিশে যায় এর মধ্যে। দেখুন আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখেই। ভীষণই ইজি আর সিম্পল পদ্ধতিতে ম্যাগি নুডলসটা বানালাম বন্ধুরা, কোনো রকম সস ইউজ করেনি। আপনারা খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন এরকমভাবে ম্যাগি নুডলস। সার্ভ করে দিয়েছি ম্যাগি নুডলস। তো কেমন লাগলো বন্ধুরা ম্যাগি নুডলসটা? খুব শর্টকাটে বানালাম, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে এরকমভাবে ম্যাগি নুডলস, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, পাশে বেলাইকানটা প্রেস করে দেবেন। বেলাইকানটা প্রেস করলে আমাদের ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখনকার মতো এখানেই বিদায় নিলাম, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।